উপরে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন জায়গার সন্ধান দিচ্ছি আজকে তোমাদেরকে। এই জায়গাটা হচ্ছে মানিকনগরে অবস্থিত। মানিকনগরে যা সমুদ্রগড়ে আশেপাশে যারা থাকো তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনো। আমি জায়গাটা তোমাদেরকে একটু সিনেমেটিক শর্টস দেখানোর চেষ্টা করব। খুব ভালো জায়গা, যারা একটু একাকিত্বে নিজেকে সময় দিতে চাও না তারা এখানে আসতে পারো। চারপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব ভালো জায়গা। মানে এখানে খুব মানে একটা নিরাপত্তা, একটা এখানে একটা আলাদাই ব্যাপার। যদি এখানে আসো তবেই এখানে জায়গাটার সম্বন্ধে তোমরা বুঝতে পারবে আমি কোন জায়গাটার কথা বলছি। যারা এখানকার স্থানীয় তারা বুঝতে পেরে গেছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদেরকে সিনেমেটিক শর্টসটা দেখাচ্ছি এই জায়গাটা। এ দেখো, এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, মানে একটা আলাদাই মানে আকাশে একটা আলাদাই আভা তৈরি হয়েছে। এইদিকে দেখো কিছু মাটির পাহাড়, আর এই রকম ঠিক একটা মাটির রাস্তা, যেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এসেছি আমি। আসার পর তারপরে এই জায়গাটা পড়বে এইখানটা করে। এই যে সামনের দিকে এই গাছটা দেখছো, এই গাছটার এই গাছের গোড়াতেই আমি বসি। এখানে বহু লোক মানে সময় কাটানোর জন্য এখানে আসে, আমিও এসেছি, আমি বহুবার এসেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা। তো এই আশপাশটা ঘুরে তোমাদেরকে একটু দেখাই, তোমাদের কেমন লাগলো এই জায়গাটা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও। তো এই দেখো, এখানে মা গঙ্গা বয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা ঠান্ডা, মানে একটা ঠান্ডা পরিবেশ বলতে পারো, মানে খুব সুন্দর গঙ্গার ধারে এমনি হাওয়া দেয়। তো এখানে এমনি ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে, আর তার মাঝখানে এত সুন্দর একটা স্পেসে আজকের বিকালটা কাটাতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই জায়গাটা, এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা করে বসিয়ে আমি এতক্ষণ সময় কাটাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো আমার এই জায়গাটা। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাব, আমি বেরিয়ে যাব কারণ আমার একটু কাজ চলে এসছে। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে তোমাদেরকে, এরকম একটা মানে রাস্তা, তো তারপরেই তোমরা ওই গঙ্গার ধারটাকে পাবে যেখানে আমি রাস্তাটা মানে চলে আসছি। চারপাশটা খুবই সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে কোনো নতুন কন্টেন্টের সাথে।